রাস্তা দিয়ে গাড়ি গিয়ে ছিঁড়ছে বিদ্যুৎ ও কেবলের তার প্রতিবাদে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করল বাসিন্দারা ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় রাস্তা দিয়ে গাড়ি যাবার সময় ছিঁড়ে ফেলছে বিদ্যুৎ ও কেবলের তার বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি প্রতিবাদে অশোকনগর হাবড়া বাইপাস অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা কল্যাণগঞ্জ সুরহিত সংঘ এলাকায় অবরোধ করেন তারা অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় বিদ্যুৎ ও কেবলের তার ছিঁড়ে চলেছে ট্রাক ব্যাহত হচ্ছে পরিষেবা এরই প্রতিবাদে শনিবার পথে নামেন স্থানীয়রা রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেন তারা প্রায় দেড় ঘন্টা অবরোধ চলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে তাকে আমাদের ইলেক্ট্রিক তার রুচ বলার জন্য কিন্তু আজকে দীর্ঘ দু বছর হয়ে গেছে আমরা তার কোনো পরিষেবা পাইনি আজকে দীর্ঘদিন ধরে এখানে কয়েকটা বাড়ি ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়ার পরে আমরা দেখেছি গাড়ি রাত্রেবেলা বেরিয়ে গেছে কিন্তু আজকে সকালবেলায় এই বাড়ি তার ছিঁড়েছে আমরা এখন গাড়ি আটকেছি অ্যাকচুয়ালি তার বলছি তারের হাইটটা কম রাস্তা উঁচু হয়ে গেছে হাই রোডের যে যে গাড়িগুলো বড় বড় হাই থাকার কথা সেগুলো আমাদের এখান থেকে বাইপাস রাস্তা হয়েছে বাইপাস করতে তার জন্য তার বেছে যাচ্ছে তার তার তো উঁচু হয়নি আমাদের দাবি হচ্ছে তারগুলো উঁচু করতে হবে বিউরো রিপোর্ট নিউজ নোমেন্সল্যান্ড অশোকনগর